माचा हे गाइज वेलकम बैक टू माय चैनल अमृता और भीषण ही गरम पड़े सबाई सुस्थ थको भलो थको आज के पुरो एके बारे बांगाली आना खावा नहीं बसे गेछि जदि एर मध्य चिकेन मिसिंग तबुओ सबकटा खावार ही हमार खूब भलो लागे बोले दी आज के कि आछे आछे एखाने ढेड़स भाजा बा भेंडी भाजा जा बोलते पारो एखाने आछे माछेर माथा दिए आलू बेगुन दिए चच्चड़ी और एखाने आछे पटल भाजा एखाने आछे मौरला माछेर भाजा एखाने आछे डाल और एखाने माछेर टक आम टक और एखाने आछे आम तो काँचा लंका और भात तो चलो खावा शुरू करछि भीषण गरम बाइरेर दिके ताकाले मने होच्छे जेनो आमाके भस्म करे देबे एरकम एकटी गरम तो सबाई साबधाने थेको खावा शुरू करछि आलू बेगुन दिए माछेर माथा दिए चच्चड़ी এতদিন ফ্যান না চালিয়ে বসার চেষ্টা করেছিলাম ফ্যান চাল তো আজকে আর পাচ্ছি না তাই ফ্যান চালিয়েছি যদি हल्का आवाज है किछु करार नहीं ये गरम मध्य फैन ना चले खेले आमार हार्ट अटैक करबे এটাতে আছে পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচো তার পাঁচ ফোড়ন দিয়ে তেলে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে অল্প নেড়ে তারপরে আলু বেগুন দিয়ে দিয়েছে আলু বেগুনটা একটু ভাজা হয়ে গেলে মাছের মাথা দিয়ে ওনা নেড়েছে তারপরে সরষে বাটা নুন হলুদ এসব দিয়েছে আর অল্প জল এর মধ্যে মৌরলা মাছও খুব ভালো লাগে খেতে आलू बेगुन दिए चच्चड़ी डाल आज के प्याज नहीं মা এটাকে শুধু এমনি লঙ্কা দিয়ে ভেজেছে কিন্তু এখানে পেঁয়াজ বাটা দিলে আরো টেস্টি হয় डाल निलाम
এভাবেই আমি খাই। এবারে একটু টক নেব, এই টকটা হচ্ছে লেবু আচারের কাজ করে, ঠিক আছে। দারুণ, এভাবেই আমি খাই। এবার ডাল দিয়ে টক দিয়ে মেখে খেয়ে দেখুন। এই টকটাতে মা তেলে মাছটা প্রথমে ভেজে নিয়েছে, তারপরে তেলে হালকা ফোড়ন দিয়েছে, তারপরে আমটা দিয়ে অল্প নেড়ে মাছ দিয়ে দিয়েছে, দিয়ে সর্ষে বাটা জল দিয়ে দিয়েছে, তারপরে নুন হলুদ। এই টকটায় চিনি যায় না, গ্রামের টক, তেঁতুলের টকে চিনি দিতে হয়। এই টকটা মা জাস্ট দারুণ বানায়। আমি এই রান্না করি বাট টকগুলো ঠিক মানে কায়দা করতে পারি না। এই মাছটা, এই টকটা, এই আমের টকটা শোল মাছ দিয়ে খুব ভালো হয়, ল্যাঠা মাছ, তারপর মৃগেল মাছ, এটা মৃগেল মাছ, খুবই ভালো টেস্ট হয়। এগুলো দিয়েই করার চেষ্টা করবে। পোনা মাছও ভালো লাগে, কিন্তু ভেটকি কাতলা কখনোই দেবে না, এই টকটা ভালো লাগে না। আমি কি খাচ্ছি, ডালটাতে একটু টক নিলাম, এবারে খাবো। আমি আম খাবো। এটা বাজারে কেনা আম, এটা আমাদের বাড়ির গাছের আম, এটাকে খাই। ভালো খেতে। এটা গাছের আম।
গাছ পাকা আম তো খুব মিষ্টি। তো আমার খাওয়া কমপ্লিট, আর সবগুলোই মানে কোনো কিছু স্পাইসি ছিল না, একদম হালকা খাবারই ছিল। এই গরমে সবাই হালকা খাবারই খাবে, যার যেটা পছন্দ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আর কমেন্ট করে অবশ্যই জানাও যে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।